तो हेलो বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুজি। তো আজকে আমি তোমাদের পদ্ম ফুল বানানো শেখাবো। তো আজ বেশি কথা না বলে পদ্ম ফুলটা বানানো শিখে নিই, চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, সিম্পল একটা কাগজ। কাগজটাকে আমি এইরকম ভাবে ত্রিকোণ ভাবে একটা দাগ টেনে নিলাম, দাগ টেনে নিলাম। এবার এটাকে উল্টো করে তীরের মতো করে ভাঁজ করে নিলাম। দেখতে পাচ্ছ মধ্যখান দিয়ে চলে গেছে, আর এটা উল্টো করার জায়গায় এরকম, মানে একটা চৌকো মাপের শেপ চলে আসছে, কিন্তু এই সাইডটা এরকম। সেই জন্য আমি দাগটা টেনে নিলাম, কারণ এটা কাটবো বলে। তো কেটে নেওয়া যাক, এরকম করে নিয়ে আমি এরকম করে কাটতে থাকছি আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে কাটবা, নাহলে এটা তোমার কাগজটা ছিঁড়ে গিয়ে খুব নষ্ট হতে পারে। এরকম দেখতে পাচ্ছ একটা ভাঁজ হয়ে গেছে, এবার এটা উল্টো করে আবার এরকমভাবে ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে, একটা ভাঁজ করে নিলাম, এইরকম হয়ে গেল। তো এবার আমি এটা উল্টো করে এমন একটা আস্তরণ করে নিলাম। দেখতে পাচ্ছ গুণ চিহ্নের মাঝখানে আমারটা দাগের মতো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এটাই করা দরকার। এবং এর মধ্যবর্তী স্থলে আমি একটা টিপ মারলে এরকম বেঁকে যাচ্ছে, তো আমি এরকম করে নিলাম। করে নেওয়ার পর আমি এটাকে এরকমভাবে বেঁকিয়ে দিলাম, এটাকে এরকমভাবে বেঁকিয়ে দিলাম, দেখতেই হয়ে পেলা। তো এবারে আমি এইরকম একটা ভাঁজ করব, এইরকম একটা ভাঁজ করব, আবার সেম এই জায়গাটা একটা ভাঁজ করব, এরকমভাবে এরকম একটা এখানে ভাঁজ করব। করে নেওয়ার পর এরকম একটা বেঁকিয়ে দিলাম, এইরকমভাবে বেঁকিয়ে দিলাম, কটা ঘুড়ির মতো দেখতে হচ্ছে, তাই না? খুব ঘুড়ির মতোই দেখতে হচ্ছে বটে। এরকম করে নেবা। তো এবার করে নেওয়ার পর আমি এইরকম এই যে মধ্যবর্তী স্থলটা দেখতে পাচ্ছ, এর মাপ নিয়ে এই এইরকম একটা করে নেবা, আর এইরকম একটা বেঁকিয়ে নেবা। তো দেখতে পাচ্ছ দুটো এরকম ফুকো মতো হয়ে গেল। তো এইটা তুমি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলা, দেখো একটা হয়ে গেল ছোট্ট একটা পাতিগুড়ির মতো। আবার এইটাকে আগেরটার মতো করে বেঁকিয়ে নিলা, আর এইটাকে এমভাবে বেঁকিয়ে নিলা, আবার এটাকে সেম ওইরকম ভাবে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এবার এই জায়গাটা যে কাজ, এই যে এই কোণাটা দেখতে পাচ্ছ, এটা আমি ছোট্ট করে একটু ছিঁড়ে নিলাম, ছিঁড়লাম, এটার কোনো মূল্য নেই, এটা আমি ফেলে দিলাম। তবে এইটাকে আমি এই দুটো জায়গায় একটা ধরলাম, এখানে ধরলাম, ধরে নিয়ে মাঝখানে ফু মারলে একটা কড়ির মতো হয়ে গেল, দেখতে খুব সুন্দর একটা পরির মতো দেখতে হয়ে গেল, সেই পরি বলে ফেলেছি, কড়ির মতো দেখতে হয়ে গেল। তো এটার এখন কোনো কাজ নেই, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে বলেছিলাম না ওর একটা অবশিষ্ট আছে, এটা হচ্ছে তার অবশিষ্ট, যেটা আমি কেটেছিলাম অত বড়টার থেকে এইটা। তো এটাকে আমি এই কোণার থেকে শুরু করলাম, এর কোণা দিয়ে একটু বেঁকিয়ে নিলাম। আমি বেঁকিয়ে নেওয়ার পর আস্তে আস্তে মুড়াতে থাকলাম আমি,
তোমার একটু ভুলভাল হতে পারে, ওই জন্য এরম মুড়াতে থাকলাম, এরম করেই তোমরা মুড়াতে থাকবা। এরম করে এলাম, তো আবার এখান থেকে আঠাটা নিয়ে নিচ্ছি, আঠাটা লাগিয়ে নিয়েছি আমি এর মধ্যে। তো আমি আঠাটা নিয়ে নিয়েছি, আবার আমি এটা যে এর মধ্যে পেছনে যে ফুকোটা দেখতে পাচ্ছ এর মধ্যে ঢুকিয়ে দিলাম, কি সুন্দর মতো দেখতে হয়ে গেল। তোমরা যদি চাও এরম আস্তে আস্তে এর কড়িগুলো ফুটিয়ে নিতে পারবা, যেরম করে আমি ফুটিয়ে নিচ্ছি পুরো। দেখো একটা সুন্দর কাগজের পদ্ম ফুল হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল দেখো, একটা পদ্ম ফুল কি সুন্দর দেখতে হয়ে গেছে না। তো এই ছিল আমাদের পদ্ম। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সবার থেকে দরকারি যেটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওই বেল বাটনের অলে সেট করে দেবেন। তাছাড়া ওর করার কারণ হলো আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে কাগজের তৈরি এরকম পদ্ম ফুলের মতো আরও নানা রকম জিনিসের আমি ছাড়বো, ওইগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই বাই।